এবার সুতি কাপড়ে লগালে জগর হাফ প্যান্ট পরিধান করার বাবে পরীক্ষাত বহিবলে বাধা আরোপ করা হল এগারী ছাত্রীক। পরীক্ষার্থীগীর ঘর বিশ্বনাথত তেজপুর জিআইএমটিত অনুষ্ঠিত হয়েছিল কৃষি বিভাগের প্রবেশ পরীক্ষা। শিক্ষানুষ্ঠানখনে পর্দার কাপড় পরিধান করায়হে পরীক্ষাত বহিবলে বাধ্য করার অভিযোগ পরীক্ষার্থীগীর। সুতি কাপড়ক কেন্দ্র করে যুবতীগিয়ে মানসিক নির্যাতন চলারও অভিযোগ শিক্ষানুষ্ঠানখনের বিরুদ্ধে। আমি আকো এবার জানাইছো আপনাদের, সুতি কাপড়ে যেন লগালে জগর, হাফ প্যান্ট পরিধান করার বাবে পরীক্ষাত বহিবলে বাধা আরোপ করা হল এগারী ছাত্রীক। পরীক্ষার্থীগীর ঘর বিশ্বনাথত তেজপুর জিআইএমটিত অনুষ্ঠিত হয়েছিল কৃষি বিভাগের প্রবেশ পরীক্ষা। শিক্ষানুষ্ঠানখনে পর্দার কাপড় পরিধান করায়হে পরীক্ষাত বহিবলে বাধ্য করার অভিযোগ আনিছে পরীক্ষার্থীগীয়ে। সুতি কাপড়ক কেন্দ্র করে যুবতীগিয়ে মানসিক নির্যাতন চলারও অভিযোগ আনিছে শিক্ষানুষ্ঠানখনের বিরুদ্ধে। পর্দাখন মেরিয়াই গৈ এক্সামটো দি ছোৱালী কেজনীয়ে কৈছে যে তুমি কিয় শর্টস পিন্ধিলে। মই কৈছো এটা এডমিট কার্ডত মেনশন কৰা নাই, মই কেনেকৈ জানিম যে শর্টস পিন্ধিব নালাগে। চেকেই কৰা নাই কি কি আছে আছে নাই। মোক কৈছে সাইডত ৰখি থাকা। মই কৈছো কিয় কিবা প্রবলেম আছে নেকি। কৈছে যে শর্ট ড্রেসেস আর নট এলাউড। মই কৈছো হোৱাই, ইট ইজ নট মেনশন ইন দ্য এডমিট কার্ড, দেন দে টোল্ড দ্যাট ইউ হ্যাভ টু নো। তাৰমানে মই কেনেকৈ জানিম, সেইটোতো এডমিট কার্ডত কব লাগিব। আর শর্ট ড্রেসেস কিয় পিন্ধিব নোৱাৰে, তাৰ একো ভ্যালিড রিজন নাই। শর্টস পিন্ধাটো একো অপরাধ নহয়। শর্টস আজিকালি সব ছোৱালীয়ে পিন্ধে। আর যদি সঁচাকে সিহঁতে নিবিচাৰে শর্টস পিন্ধাটো, যদি বিচাৰে যে শর্টস পিন্ধিব নালাগে, সেইটো অবভিয়াসলি এডমিট কার্ডত মেনশন কৰিব লাগে। আর মই যেতিয়া সেই কথাটো কলো, সিহঁতে মোক কলে যে এইটো কমন সেন্সৰ কথা জানিব লাগে। দেউতাক ফোন করলো, দেউতাই কৈছে যে সারজনক দিয়া কথা পাতো। মই সারক কৈ আছো, মই ফাদার মাস্টো টক টু ইউ স্যার, প্লিজ টক টু মাই ফাদার। না সারজনে নেপাতে, মানে মোক দেউতাৰ লগত কথা নেপাতে। আলটিমেটলি মোৰ দেউতাক অপমান কৰা নিচিনা হল সেইটো ক্ষেত্রত, কিয় নেপাতে কথা। লাষ্টত পাপাক কলো যে টেন্ট এটা লৈ আনিব লাগিব দোকানৰ পৰা। পাপাক কল বহুত দেৰি হৈছে, তাৰপিছত পর্দা এখন লৈ আনিছে ছোৱালীজনী। কৈছে পর্দাখন মেৰিয়াই যোৱা। মই পর্দাখন মেৰিয়াই গৈ এক্সামটো দি ছোৱালী কেজনীয়ে কৈছে যে তুমি কিয় শর্টস পিন্ধিলে। মই কৈছো এটা এডমিট কার্ডত মেনশন কৰা নাই, মই কেনেকৈ জানিম যে শর্টস পিন্ধিব নালাগে। কালি বিশ্বকর্মা পূজা, কোভিড সৃষ্ট পরিবেশের মাজতে বিশ্ব খনিকরক পুঁজিবলে সাজু হয়েছে রাজ্যবাসী। কিন্তু শারদীয় উৎসব উদযাপনের বাবে সরকারে বাঁধি দিছে কেতবোর নীতি নির্দেশনা। শঙ্কা সন্দেহর মাজতে আহিছে শারদীয় উৎসব। এবছরের মূরত ঘুরি আহিছে উৎসবমুখর পরিবেশ। কাইলৈ বিশ্ব খনিকরক পুঁজিবলে সাজু রাজ্যবাসী। মৃৎশিল্পীর হাতের পরশত প্রাণ পায় উঠিছে দেব দেবীর প্রতিমা। করোনা মহামারীয় মৃত্যুর বিভীষিকা চলার রাজ্যত পুনের ঘুরি আহিছে উৎসবমুখর পরিবেশ। অবশ্যই শারদীয় উৎসব উদযাপনের বাবে সরকারে বান্ধি দিছে কেতবর কঠোর নীতি নির্দেশনা। কাইলৈ সম্পূর্ণ সরকারি বিধি মানি রাজ্যবাসী উদযাপন করব বিশ্বকর্মা পূজা। অনুষ্টুপিয়াকৈ বিশ্ব খনিকরক পুঁজিবলৈ সাজু হৈছে অসমবাসী। বিশ্বকর্মার সরু বর মূর্তির লগতে পূজার বিভিন্ন সামগ্রীরে এটা ভরি পড়ছে রাজ্যর প্রতিখন বাজার। আমি ভয় ভয় করে আনিছো, কিন্তু যাওয়া বছর তো পূজাতে এনেকুৱা মূর্তি আনা হয়েছে, বিক্রি হওয়া নাই, মানুষ অহা নাই। এবার হয়তো এইটা আশা পাইছো আর কি, আমার হেমন্ত বিশ্ব শর্মা মানে মুখ্যমন্ত্রী কৈছে যে এবার পূজা হব, একটু নিয়ম নীতি মানি চলিব লাগিব, সেই কারণে এই সাহসত মানে লই আছে। মূল্যবৃদ্ধির মাজতো বিশ্বকর্মা পূজার বিভিন্ন সামগ্রী ক্রয় করবলে বজার ভিড় করেছে গ্রাহকে। পূজার বতর উপলক্ষে বজার বৃদ্ধি পাইছে ফল মূলর চাহিদা। অবশ্যই প্রতিবিধ সামগ্রীর চড়া দামে জুরুলা করেছে সর্বসাধারণ গ্রাহকক। ইপিনে করোনা লকডাউনে বিগত বছর জুরুলা করা মৃৎশিল্পীসকলের মুখত পুনের বিড়িঙিছে হাহি। দীর্ঘদিনে অনিশ্চয়তা থাকার মৃৎশিল্পীসকলে অবশেষত দিন রাতে একাকার করে সাজি উলিয়াইছে বিভিন্ন দেব দেবীর প্রতিমা। মুখ্যমন্ত্রী যেটো ভাষণ দিছে যে পূজা করিব পারিব, সেই হিসাবত আমার মনটো ভালে লাগিছে। কিন্তু দুটা বছর আমি একদম বহি গেলো, কিন্তু এই বছর দিয়ার কারণে মনটো ভাল লাগিছে, অলপ কামটো করাতে ভাল লাগিছে। অবশ্যই পূজা উদযাপনের ক্ষেত্রে রাইজে মানি চলিব লাগিব সরকারে বান্ধি দিয়া নীতি নির্দেশনাসমূহ। করোনা আক্রান্তর সংখ্যা এশর তললৈ নামিলে বৃদ্ধি করা হব পূজা অনুষ্ঠিত করা সময়। বিশ্বকর্মা পূজার প্রাক্ষণত এই মন্তব্য করলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। দুর্গা পূজা ভাগ হয়েছে আধ্যাত্মিকতার পূজা, যদি ইয়াক কেন্দ্র করে আমি তৃতীয় ঢৌটো মাতি আনো, সেটা ঠিক নহব। সেকারণে যদি সেই দিনটলৈকে কোভিডর পরিবেশ আরো ভাল হয়, কিবা আরো অল্প রিল্যাক্সেশনের কথা আমি চিন্তা করি। আজির পরিবেশত কমতা বাজা,
কিন্তু যদি একেবারে পূজার দিনের আগলকে আমার ধরি ললো কোভিড এখন তলত নামি তবে এক ঘন্টা আরো আমি বড়াই দিব পারো। সরকারে হারদে উৎসবর নতুন এসওপি ঘোষণা করার পিছতে এতিয়া পূজা পূজা লাগিছে রাজ্যবাসীর মনত। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। পত্নীক হত্যার চেষ্টা, বলপূর্বকভাবে গর্ভপাত, বিচ্ছেদ নোহোৱাকৈ তিনিবার বিবাহ, এনে বহু গোচরত অভিযুক্ত হওয়ার পিছতো আরক্ষে করায়ত্ত করিব পৰা নাই দস্যুরূপী এজন চিকিৎসক। আনকি রহস্যজনক কারণত গোচর রুজু করার ছদিনের পিছতো অপরাধীর সন্ধানত নুনমাতি আরক্ষে চলোৱা নাই অভিযান। নুনমাতি আরক্ষীর নিরবতায় ক্ষোভিত করেছে ভুক্তভোগী মহিলা। নির্যাতিতাক ন্যায় দিয়াত ব্যর্থ নুনমাতি আরক্ষী। গোচর রুজুর চারিদিন পিছতো নহল তদন্ত। দস্যুরূপী ডাক্তার গজেন চন্দ্রনাথক রক্ষণাবেক্ষণ দিয়ার চেষ্টা করেছে নাকি নুনমাতি আরক্ষীয়ে? ভুক্তভোগী পত্নীয়ে এজাহার দাখিল করার চারিদিনের পিছতো দস্যুরূপী ডাক্তারক করায়ত্ত করার কোনো চেষ্টা নকরার পিছতে উত্থাপন হয়েছে এই প্রশ্ন। এতিয়াও রহা আরক্ষীয়ে নাজানে দস্যুরূপী ডাক্তার গজেন চন্দ্র নাথের বিরুদ্ধে রুজু হওয়া গোচরের কথা। কিয় কিয় এই গাফিলতি নুনমাতি আরক্ষীর? এজাহারের সঙ্গে ভুক্তভোগীয়ে নুনমাতি আরক্ষীক দাখিল করেছে বহু তথ্য প্রমাণ। যদি আইনে একো শিক্ষা দিব নোৱাৰে, ৰাইজক গোটাই দিয়ক, ৰাইজে এইখিনি উচিত শিক্ষা দিব পাৰিব। ইতিমধ্যে স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে ভুক্তভোগীৰ, কিন্তু তার পাছতো গা লড়া নাই নুনমাতি আরক্ষীৰ। নুনমাতি আরক্ষীৰ নিষ্ক্রিয়তার সুযোগ লৈ ইতিমধ্যে রন্থলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কোয়াটারেরি পলাল ডাক্তার গজেন চন্দ্রনাথ। পূর্বেও ন মাস পলাই থাকার রেকর্ড আছে দস্যুরূপী ডাক্তার গজেনের। পূর্বর পত্নীয়ে গোচর দিয়ার পিছত সেইবারও পলাইছিল গজেনে। মোক মুখর আগতে কৈছে যে রহার আরক্ষী হেনো তেওঁৰ পকেটত, গতিকে তেওঁ যেহেতু আগতে ন মাহ ধরে পলাই আছিলে, গোটেই রেকর্ড পাব, মরিগাঁও কোর্টত আছে, গোটেইখিনি রেকর্ড আছে, ন মাহ পলাই আছে, তেওঁক এরেস্ট করব পৰা নাই। দস্যুরূপী ডাক্তার গজেনের বিরুদ্ধে মরিগাঁও আর রহা থানাত রুজু হয়ে আছে কেইবাটাও গোচর। কিন্তু তার পাছতো আজি রন্থলী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের জ্যেষ্ঠ চিকিৎসক গজেন চন্দ্রনাথ আইনি বিচ্ছেদ নকরাকৈয়ে জি গজেনে বিয়া পাতিছে কমেও তিনিগৰাকী মহিলা, জি গজেনে বলপূর্বকভাবে ঘরতে গর্ভপাত করাইছে পত্নীর, জি গজেনে তারে ঘপিয়াই হত্যার চেষ্টা চলাই পত্নী, জি গজেনে তিনি মাস ধরে টোপনি অহার ঔষধর ইনজেকশন প্রয়োগেরে গৃহবন্দী করে থাকছিল পত্নী, মোৰ এবর্শন করাইছে ঘরতে, ছুটির বাবে দরখাস্ত নিদিয়াকৈ সেই গজেন এতিয়া পলাতক। কেনেকে ছুটি পাব পারে? ডক্টর এজন কোভিড প্রটোকলত তেও ছুটি পাব নোৱাৰে। করোনা কালত অনুমতি নোলোৱাকৈ কর্তব্যত অনুপস্থিত থকা চিকিৎসক গজেন চন্দ্রনাথৰ বিৰুদ্ধে বিভাগীয় তদন্ত চলোৱার হুংকার নগাঁৱৰ যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকৰ। বর্তমান তেও কোৱা হৈছে যে তেও কর্মস্থলীত নাই। এই গোটেই সমগ্র কথাখিনি আমি মই খবর কাগজে পঢ়িবলৈ পাইছো বা বিভাগীয় ফালৰ পৰা যেনেকৈ তেওঁৰ যি কন্ট্রোলিং অফিচার আছে বারবজিয়া PHCৰ যি আমাৰ SDMHO থাকে মহকুমা চিকিৎসার স্বাস্থ্য বিষয়া, তেওঁৰ জৰিয়তে ইনফরমেশনটো আমি অফিচিয়েলি পাব লাগে পাম বুলি মই ভাবিছোঁ। অলরেডি তেওঁ অভাৰ মেসেজত দিছে। আনকি বাতৰিত গজেনৰ গুণ্ডামীৰ খবৰ পাই বিভাগীয় তদন্ত চলাবলৈও সাজু হৈছে নগাঁৱৰ যুটীয়া স্বাস্থ্য সঞ্চালক। কিন্তু অফিচিয়েলি চিঠিখন পোৱাৰ পিছত আমি আমাৰ জিলাৰ পৰা আমি এটা ইনকুৱাৰি কৰিবৰ কাৰণে তদন্ত কৰিবৰ কাৰণে সেইটো যিটো বিভাগীয় যিটো আমাৰ নিয়ম সেইমতে সেই নিয়মটো আমি পালন কৰিম, তদন্ত এটা হ'ব আৰু তাৰ ওপৰত ভিত্তি কৰি সেই ৰিপৰ্টটো আমি উদ্ধাৰণ কৰ্তৃপক্ষলৈ আমি প্ৰেৰণ কৰিম। যি সময়ত নগাঁৱৰ যুটীয়া স্বাস্থ্য সঞ্চালকে তদন্ত চলাবলৈ সাজু হৈছে সেই সময়ত ৰহা আৰক্ষীক খবৰ এটা দিয়াৰো অবসৰ পোৱা নাই নুনমাতি আৰক্ষীয়ে। প্ৰশ্ন হয় তদন্তৰ নামত এটাৰ পিছত আনটো এনকাউণ্টাৰ কৰা আৰক্ষীয়ে করায়ত্ত করে বিচার চলাবনে দস্যুরূপী ডাক্তার গজেন চন্দ্রনাথর? নুনমাতির পর অজয় বর্মন আর বেবেজিয়ার পর ভাস্কর জ্যোতি শইকীয়ার রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।
আৰু প্ৰাইম টাইম এটিনৰ সেই সংকলৈ যোৱাৰ পূৰ্বে পুনৰ সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ। কাহিনী সংঘৰ্ষ, কাহিনী উৎকৰ্ষ, কাহিনী এক এসি শখসিয়ত কি জো গরিবি আর গুমনামী কে অন্ধেরো সে নিকল কর বনা বিশ্ব কে সবসে বড়ে লোকতন্ত্র কা নায়ক কন হ্যায় ইয়ে ব্যক্তি। মে নরেন্দ্র দামোদর দাস মোদি, মোদি দি আনটোল্ড স্টোরি। নির্মাণ পাওয়ার স্বাগ, চল শুরু হো যা মাইথন মাইথন করতে সব কুছ অন ট্র্যাক। Strong Marathon, flexible Marathon, bada samajhdar। গণেশ চতুৰ্থীৰ উৎসাহ উদ্দীপনাৰ মাজতে হৰিদ্বাৰত অব্যাহত আছে টীকাকৰণৰ সজাগতা অভিযান। ভেকচিনৰ থিমত গণেশৰ মূৰ্তি স্থাপন কৰি বৃদ্ধি কৰাৰ চেষ্টা কৰা হৈছে সজাগতা। এই প্ৰতিবেদন আগবঢ়াই বিদায় লৈছোঁ প্ৰাইম টাইম এটিনৰ পৰা। নমস্কাৰ। করোনার তৃতীয় ঢৌর সম্ভাবনীয়তার মাজতে সমগ্র দেশত উৎসাহ উদ্দীপনার মাজেরে পালন করা হয়েছে গণেশ চতুর্থী। কোভিডর নীতি নির্দেশনা মানি পূজা অনুষ্ঠিত করা হয়েছে যদিও বিভিন্ন ঠাইত রাইজর মাজত সজাগতার অভাবও পরিলক্ষিত হয়েছে। আর সেইবাবে হরিদ্বারর এক পূজাস্থলীত পূজা সমিতির কর্মকর্তাসকলে রাইজর মাজত সজাগতা অনার উদ্দেশ্যে এক অভূতপূর্ব পদক্ষেপ গ্রহণ করে। স্থানীয় গীতা ভবনত ভ্যাকসিনের থিমত গণেশের মূর্তি স্থাপন করা হয়। ভ্যাকসিন আকারের একটা বটলত গণেশক বহুয়াই হাতত ইনজেকশন লই থাকা গণেশক দেখি ভক্তসকলের ভাব বিভোর হয়ে পড়া দেখা যায়। কর্মকর্তাসকলে জানায় যে ভক্তির লগতে ভ্যাকসিনের প্রতি সজাগতা অনার উদ্দেশ্যে এই থিম হাতত লওয়া হয়েছে। हम गणपति जी के माध्यम से ये संदेश लोगों को देना चाहते हैं, जो महामारी आजकल फैली हुई है कोरोना की, और जिसका तीसरी लहर का जो हल्ला मचा, जो कि बच्चों पे बहुत ही खतरनाक है, हम इसी उसके भांति गणेश जी को हमने बाल रूप दे के वैक्सीनेशन के अंदर हमने गणेश जी की स्थापना करी है, ताकि जो लोगों ने वैक्सीन नहीं लगवाई है वो प्लीज़ वैक्सीन से डरे नहीं और वैक्सीन को लगाएँ। পূজা সমিতির সদস্যসকলে জানিবলৈ দিয়ে যে গণেশের শিশুকালের মূর্তি স্থাপন করার উদ্দেশ্য হয়েছে কোভিডর তৃতীয় ঢৌত শিশুসকল বেশিকৈ আক্রান্ত হব বলে ধরা হয়েছে, গতি জ্যেষ্ঠসকল সজাগ হলে শিশুসকলক রক্ষা করব পাৰিব। এইভাবেই শিশু গণেশের মূর্তি স্থাপন করা হয়েছে। বর্ষ ভি গণেশ জি যে এক সন্দেশ লেকর আয়ে হ্যাঁ, হাত মে এক তো ইঞ্জেকশন হ্যাঁ, দূসরে হাত মে ভ্যাকসিন হ্যাঁ, ये संदेश दे रहे हैं कि सभी जो है वैक्सीनेट हो जाएं, सबको वैक्सीन लगे और इस महामारी से सभी मुक्ति पाएं। हरिद्वार और ये पूजा समितिर पदक्षेप हसाकै आकर्षणीय और प्रेरणादायक। आशा करा हुइसे ए बार्ताय राइजर माजत सजागतार सृष्टि करिबो और आहिबलगिया कोविडर तृतीय ढौर होइते मुकाबिला करिबोलै सकलो हाजु हबो। एक कथा तृतीय ढौर पुरा रक्षा पाबोलै वैक्सीन लबोइ लागिबो। ब्युरो रिपोर्ट, न्यूज 18 नेटवर्क। Kalanga, kuzara di kalanga, kuzara di।